লোকসভার দুটি এবং সাতরামনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ের ব্যাপারে মুখ্যমন্ত্রীর নিশ্চয়তা প্রকাশ। বামীদের কোনো ইস্যু নেই বলে তির্যক করলেন মুখ্যমন্ত্রী। উপরন্তু বিরোধীদের এনডিএ জোটের ব্যাপারে মুখ্যমন্ত্রী মানিক সাহার কথাকো। পশ্চিম লোকসভা আসন এবং সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কিন্তু আর এক মাসও বাকি নেই। আগামী 19 এপ্রিল পশ্চিম লোকসভা আসনে ভোট এবং সাতরামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আগামী 26 এপ্রিল অনুষ্ঠিত হবে পূর্ব লোকসভা আসনে নির্বাচন। এরই মধ্যে বর্তমানে পশ্চিম লোকসভা আসন এবং সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জোরদার প্রচার অভিযান চালিয়েছে বিজেপি। এই প্রচারের নিরিখে শনিবার সকালে রাজধানী আগরতলায় বিজেপির পদযাত্রা অনুষ্ঠিত। কর্নেল চৌমুহনী থেকে এই পদযাত্রা শুরু হয় এবং তা বিভিন্ন পথ পরিক্রমা করে রামনগরে এসে শেষ হয়। পদযাত্রায় মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী তথা মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন। এছাড়া দলীয় অন্যান্য নেতৃত্বের পাশাপাশি সাধারণ কর্মী সমর্থকরা পদযাত্রায় অংশগ্রহণ করেন। আসন্ন ভোটে তিনটি আসনেই তথা পূর্ব ও পশ্চিম লোকসভা আসন এবং সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে বলে নিজ প্রতিক্রিয়ায় প্রত্যয় ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সব দিকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে উৎসবের মেজাজে, যেটা আমরা বলি সত্যিকারের অর্থে আগে উৎসবের মেজাজে অনেক রকমের কথা হতো, কিন্তু সত্যিকারের উৎসবের মেজাজ যদি দেখতে হয় এখানে আসলে সবাই দেখতে পাবে। সারা ভারতবর্ষে এখন চলছে আর বিভিন্ন জায়গায় তো আমরা দেখছি কী কী কর্মকাণ্ড করেছে, কেউ ইডিবিডিতে সবাই অ্যারেস্ট হচ্ছে, তো সবাই বুঝে যাচ্ছে যে কোথায় কে কী অবস্থায় ছিল আর কীভাবে এতদিন ধরে রাজনীতি করছে। আমি আশা করি আগামী দুটো যে আমাদের আগামী যে ইলেকশন, একটা হচ্ছে লোকসভার ইলেকশন দুটো সিট, আরেকটা হচ্ছে আমাদের উপনির্বাচন সাতরামনগরে, তিনটেতেই আমরা বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব। শুধু তাই নয়, মেয়র দীপক মজুমদারকে সাতরামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করায় এর সমালোচনা করেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। জিতেনবাবুর এই সমালোচনার তির্যক করে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উনাকে তো এখন অপোজিশন লিডার বানানো হয়েছে, তাহলে উনাদের কি যোগ্য প্রার্থীর কোনো অভাব ছিল? যেখানে যেরকম উনাকে দেবে আবার আরেকজন আসবে, এখানে মেয়র আছে আরেক মেয়র আসবে, এতে কোনো সমস্যা নেই। উনার কী সমস্যা আছে? আসলে উনাদের কোনো ইস্যু নেই এখন এইসব নিয়ে। শুধু তাই নয়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইন্ডি জোটের ব্যাপারেও তিনি কটাক্ষ করলেন। ইন্ডিয়া তো নেই আর ইন্ডি, ওদের তো অ্যালায়েন্স আর নেই, আস্তে আস্তে করে একটা লেটারে চলে আসবে আমি শিওর, এবং চলে আসছে এখানে ওয়েস্ট বেঙ্গলে তো হচ্ছে না, বোঝা যাচ্ছে ওদের অ্যালায়েন্স একটা ভাওতা। ইন্ডিয়া নাম ভেবেছে, ইন্ডিয়া নাম বলে মানুষকে বোকা বানাবে, কিন্তু মানুষ সব বুঝে এখন আস্তে আস্তে ইন্ডি পেয়ে গেছে। আগেই পশ্চিম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারাভিযান শুরু হয়ে গিয়েছিল। প্রার্থী ঘোষণার পর এবার নিজ ময়দানে প্রচারে নেমে পড়লেন মেয়র তথা সাতরামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী দীপক মজুমদার। সর্বোপরি এই ভোট প্রচারাভিযানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিজেপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ হ্যাঙ্গার।